রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটের দিন ঘোষণা হতেই ভোটের দামামা আবারও বেজে গেল রায়গঞ্জ বিধানসভায়। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হল প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। স্বভাবত প্রার্থী ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। যদিও বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণা করেননি। এদিন প্রার্থী ঘোষণা হবার পর রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক নয়, দুটো দুই মেরুকরণে হয়, একটা কেন্দ্রের ভোট আর একটা রাজ্যের ভোট। লোকসভা নির্বাচনে তিনি হেরে গেলেও রায়গঞ্জবাসী উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের পাশে থেকে তাকে নিশ্চয়ই জয়লাভ করাবেন। ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে আগামী শনিবার থেকেই তিনি প্রচারে নামবেন। প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে তিন বছরের আমি বিধায়ক ছিলাম, রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে, উন্নয়নের স্বার্থে যাতে উনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন উন্নয়নের স্বার্থে। এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। লোকসভা ভোটের যে ফলাফল তার নিরিখে আপনার দলগতভাবে যে কিছু অ্যাসেসমেন্ট, কিছু পরিবর্তন বা কোনো সংশোধন সেগুলো কি আপনি করবেন? না শুনুন, এটা লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদাভাবে ভোট হয়। এটা একজন আমাদের দলের মধ্যে কোনো একজন ব্যক্তি আলোচনা পর্যালোচনা করে না, সেটা দল করে। দল নিশ্চিত হ্যাঁ এটা আলোচনা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল, হ্যাঁ সেই ত্রুটিটা আগামী দিনে হ্যাঁ যাতে না থাকে তার জন্য দল সেটাকে দেবে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।